বর্তমান সময়ে সবচেয়ে আলোচনা চেয়ে সমালোচনায় বেশি টিকটক। এতে প্রতিনিয়ত ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও খারাপ অর্থেই বেশি ব্যবহৃত হয় এই অ্যাপসটি। বিশেষ করে তরুণ প্রজন্ম টিকটকে বেশি সময় পার করছেন। বর্তমান সমাজে টিকটকের মাধ্যমে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়াচ্ছে বেশি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই বিষাক্ত টিকটকের জালে আটকে আছে। যুগের পরিবর্তনে আমরা আজ দেখছি যে মুঠোফোনে এই টিকটক নামের সফটওয়্যারে আমরা ঠিক একইভাবে অশ্লীল নৃত্য দেখছি নারীদের। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে প্রতিযোগিতায় লেগে যায় কে কত বেশি নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারে। বিশেষ করে শরীরের খারাপ অঙ্গভঙ্গি দেখিয়ে টিকটকে ভিডিও বেশি বানানো হয়। এতে কে কতটা নির্লজ্জভাবে নিজেকে হাইলাইট করতে পারে অন্যের কাছে। লাইক, শেয়ার, কমেন্ট, ফলোয়ার, ভিউ ও সাবস্ক্রাইবের জন্য নিজের শরীরের ভাঁজ দেখানোর মতো এমন নিচুতি ও হীনতি বোধহয় আর হয় না। পোশাকের উদ্ভট কারুকাজ ও চেহারায় কৃত্রিমত্তা সব মিলিয়ে তাদের মানসিক বিকারগ্রস্ত ছাড়া কিছুই বলা যায় না। মেয়েরা শরীরের ভাঁজ দেখালেই যেন আনন্দ পায়। অন্যকে শরীর দেখিয়ে আনন্দ পাওয়া উদ্ভট আচরণ করে অন্যের মনোযোগ আকর্ষণ করে। টিকটক বদৌলতে অনেকে ভিডিও বানাতে প্রাণ হারাচ্ছেন এবং কেউ নেশাগ্রস্ত বা ঘর ছাড়াও হচ্ছেন। ভালো পরিবারের লোকজন কখনোই টিকটক করতে দিবেন, কারণ আপনি ধরেন একটা একটা ভিউ কামানোর জন্য তো টিকটকে গেলে তো অবশ্যই আপনার একটা ছোটোখাটো পোশাক পরতে হবে, তারপরে হচ্ছে কান ওই নাচতে হবে, গাইতে হবে, তারপর হচ্ছে অন্য নিতে হবে না, মানে অনেক কিছু করতে হয়। আমার পক্ষ থেকে মনে হচ্ছে খুব একটা ভালো দিক না, মানে ঘরের মধ্যেই করতেছে, তারপর আমরা মানে কেমন জানি মানে মেয়েরা আমার লজ্জা লাগে দেখতে। সম্প্রতি কলেজ ছাত্র রাফি টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় তার। সে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া শামসু মিয়ার ছেলে। আস্তে আস্তে দেখা যাচ্ছে গ্রিনেরা করতেছে, এখন মাঝে মাঝে দেখতেছে বয়স্ক লোকেরা করতেছে, মহিলারা, তারপর এখন ছোট বাচ্চারাও করতেছে, এটা তো সমাজের জন্য খারাপ। ইতোমধ্যে টিকটককে নিষিদ্ধ করেছে কয়েকটি দেশ, এর মধ্যে অস্ট্রেলিয়া, ইস্তোনিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, ভারত, পাকিস্তান, তাইওয়ান সহ আরও অনেক দেশ। জিনিসটা আমার খুবই অপছন্দনীয় একটা জিনিস, নিজে তো উচ্ছৃঙ্খল হচ্ছে, সাথে তার আশেপাশের কিছু কিছু ধরেন তার ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশী এদেরকেও হচ্ছে সেমভাবে ইম্প্যাক্টটা ফেল দিচ্ছে তার উপর। বিভিন্ন মেয়েরা বা পুরা হচ্ছে দেখা যাচ্ছে যে অশ্লীল ড্রেস পরে হচ্ছে টিকটক করতেছে, এই জন্য দেখা যাচ্ছে সমাজের জন্য এটা কিন্তু খারাপ, খুবই খারাপ। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার পথে। এছাড়া কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় টিকটক নিষিদ্ধ রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার 16 বছরের কম বয়সীদের জন্য টিকটক সহ সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া কানাডা সরকার নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছেন। দ্রুত সম্ভব সমাজকে রক্ষা করতে গেলে এই অপসংস্কৃতিটা বন্ধ করা খুবই জরুরি মনে করছি। এর আগে বাংলাদেশে টিকটক নিষিদ্ধ হওয়ার কথা উঠেছিল। অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর চেয়ে টিকটকেই বেশি অপব্যবহার হয়। কিন্তু এই টিকটকের বিরুদ্ধে অনেক দেশ সোচ্চার হয়েছে এবং কঠোর পদক্ষেপও নিয়েছেন দেশগুলো। এই যে টিকটকের যে খারাপ প্রভাবগুলো পড়তেছে, যারা অশ্লীলতা করতেছে, এগুলো বন্ধ করা উচিত। আমাদের সন্তানেরা ভালো থাকুক, এই টিকটকগুলো তুলে দিলে সন্তানেরা ভালো থাকে, এটাই তো চাই। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।